হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো সবার? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ঢাকায়? আপনার? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। ঢাকায় এসেছো সবাই? না ভাই, আসবো, আমার বাসা থেকে মেহমান আজকে গেছে। বাকিরা কি সবাই গ্রামে? জয়িতাও গ্রামে? হ্যাঁ, গ্রামে থাকলে সবার 9টা না থেকে। ভাই, আমি এসেছি। ওরে বাবা, তুমি এত দূর থেকে চলে এসেছো? হ্যাঁ, আমি তো 15 তারিখে এসেছি রাতে, অনেক দূর। 16 তারিখ কালকে সকালে নেমেছি। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে ক্লোজে শেষ করেছিলাম। ক্লোজের ক্লাসগুলো সবাই, আমি বারবার বলছি, রিভাইজ করবা, ঠিক আছে? আমি ইনবক্সেও বলে দিয়েছি যে ক্লোজের ক্লাসগুলো রিভাইজ করতে হবে, ক্লাসেও বলে দিচ্ছি ক্লোজের ক্লাসগুলো রিভাইজ করতে হবে। এইখান থেকে তুমি 30 মার্কের প্রশ্ন অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? সো তুমি যদি ক্লাসগুলো ভালো করো, তোমার কোশ্চেন কমন পড়ুক না পড়ুক, তুমি ক্লাসের বেসিক থেকে তুমি সেখান থেকে লিখতে পারবা। ক্লিয়ার? কমন পড়ুক অথবা নাই পড়ুক, তুমি ক্লাসের বেসিক থেকে তুমি লিখতে পারবা, বুঝতে পেরেছো? সো ওইখান থেকে লিখবা। আর আজকে আমি প্রশ্ন করাই দেব, তাহলে কিন্তু ক্লাস শেষ, তাহলে আমাদের প্রোজের 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, 2টা বই। ঠিক আছে, সো তোমরা প্রোজের, আমি আগেই বলি প্রোজটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এবার এই স্পেক্টেটর অফ দ্য ক্লাব যদি ভালো করে না পারো, অন্যগুলো কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? সো কেউ ক্লাস মিস দিও না। আচ্ছা, সো তোমাদের লিখো, 3টা প্রশ্ন লিখবা, 3টা প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ 100% আসবে, 2টাও আসতে পারে। 3টা প্রশ্ন লিখবা, 3টা প্রশ্নের মধ্যে একটাও আসতে পারে, আবার 2টাও আসতে পারে। নাম্বার ওয়ান, জাস্টিফাই লিখে দেই। ও, আমার তো লিখা আছে। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, জি দেখতে ভাই, পাচ্ছি। 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেড মার্ক। পোর্ট্রে দা কন্টেম্পোরারি সোশ্যাল পিকচার। কন্টেম্পোরারি মানে কি জানো? কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক বা তৎকালীন, সরি, তৎকালীনটা বলতে পারো এখানে। তৎকালীন সোশ্যাল পিকচার, ঠিক আছে?
ডিপিক্টেড ইন দা কভারলি পেপারস। কভারলি পেপারসে ওই সময়ে যে সোশ্যাল পিকচারটা তুলে ধরা হয়েছে সেটা তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। এডিসন, ইভালুয়েট এডিসন অ্যাজ এ সোশ্যাল স্যাটিয়ারিস্ট, এটাও আসতে পারে। কমেন্ট অন এডিসন ইউজ অফ হিউমার, এটা পড়াইছি ক্লাসে, ইন ইস এসেস আর রজার অ্যাটচার্টস, এটাও আসতে পারে। এবার শর্ট নোটস লিখো, স্পেকটেটর অন অ্যাকাউন্ট অফ, না মিস্টার স্পেকটেটর অথবা দা স্পেকটেটর। দুই নাম্বার, এনি ক্যারেক্টার অফ দ্য ক্লাব, সো অফ দ্য ক্লাবের যে কোনো একটা, যে কোনো ক্যারেক্টার আসতে পারে। এটা যদি কেউ বলে, বলতে পারে যে 100% এই ক্যারেক্টারটা আসবে, তাকে চকলেট দিবা, কারণ অফ দ্য ক্যারেক্টার, অফ দ্য ক্লাবের প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। যদি গত বছর অফ দ্য ক্লাব থেকে ক্যারেক্টার না এসে থাকে, ঠিক আছে, সো আমি একটু দেখি গত বছর আসছে কিনা ক্লোজে। আমার মনে হয় উইল হানিকমটা আসছিল গত বছর, আসলেও অন্য ক্যারেক্টার ইম্পর্টেন্ট। বাইশ না, দ্য ট্যাটলার আসে নাই, আসে নাই, তার মানে 100% শিওর থাকো অফ দ্য ক্লাব থেকে একটা ক্যারেক্টার আসবে, ঠিক আছে। অ্যান্ড্রে ফ্রিপটটা বেশি করে মনে পড়ে রাখবা, অ্যান্ড্রে ফ্রিপট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভাইয়া এটা ইম্পর্টেন্ট মানে এই না যে এটাই আসবে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সো যে কোনোটাই আসতে পারে। ক্লিয়ার সবাই? সবাই একটু নোটটা একটু কালেক্ট করো। এখান থেকে যে কোনো ক্যারেক্টারই আসতে পারে পরীক্ষায়। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যার রজার্স ফানারাল, স্যার রজার্স বারবার বলি, এখান থেকে শর্ট নোটস 100% কমন পড়বে, কেউ এখান থেকে শর্ট নোটস ছাড়ার কথা ভুলেও পারবা না, ভাববা না, কারণ অন্য জায়গা থেকে শর্ট নোটস কমন নাও পড়তে পারে। এখান থেকে ট্রাই করবা শর্ট নোটস একটা একটা ব্রড কোশ্চেন, আর যদি রিক্স থাকে তাহলে দুইটা ব্রড কোশ্চেন লিখতে পারো। সো তোমার প্রোজে মনে রাখবা 50% নাম্বার অফ দা স্পেকটেটরস অফ দা ক্লাব স্পেকটেটরস থেকে তুলতে হবে, ঠিক আছে। ক্লিয়ার সবাই বাচ্চারা? সবাই ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ একজন স্ক্রিনশট মারো, মেরে গ্রুপে মেরে দাও।
ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গত বছর কি এক্সপ্লেনেশনটা আসছে, ইফ সানডে ডাজ নট, দাঁড়া আমি বলি, আচ্ছা স্যার, অ্যান্ড্রে ফ্রিপোর্ট আর ক্যাপ্টেন সেন্ট্রিটাও ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন সেন্ট্রি, এটা চলে আসছে দেখছো, যেটা বলতে নিছিলাম সেটা চলে আসছে, সানডে ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য ডাস্ট অফ দ্য হোল উইক। এটা স্যার রজার চার্চ থেকে আসছে, সো স্যার রজার এট চার্চ থেকে আর প্রশ্ন আসার চান্স খুব একটা দেখছি না, ঠিক আছে স্যার রজার থেকে খুব একটা আসার চান্স নাই। স্যার দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, এটা থেকেও আসার খুব একটা চান্স নাই কারণ এটার এক্সপ্রেশন গুলো অনেক বড় বড়। অফ দ্য ক্লাব থেকে আসতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ থেকে আসতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ থেকে আসতে পারে, এটার এটার কোটেশন গুলো অনেক ছোট, সো এটা পরে পড়বা, সমস্যা নাই, এটা নিয়ে হেডেক করা লাগবে না। শি হ্যাজ সার্টেনলি ফিনিশড হ্যান্ড অফ এনি উইমেন ইন দ্য ওয়ার্ল্ড, আচ্ছা থাক লাগবে না, পরে দেখো। আচ্ছা দেখি তো এর আগের বছর কি আসছে, ও ও ও ও এ ইয়াং ম্যান নট টু ইল্ডার নট এন অল স্পেক্টেটর অফ ম্যানকাইন ইজ এ স্পাইসি সুইসিজম মার্চিন আর্টিসেন্ট, এর আগের থেকে এর গত বছর আগের বছর এক্সপ্রেশন কঠিন আসছিল, এর আগের বছর এক্সপ্রেশন আসেই নেই। ওকে তো সবাই ক্লিয়ার, প্রোজ থেকে কি কি পড়বা, তাহলে আজকে আমি অলরেডি 3 নাম্বারটা পড়ায় দিছি ব্রড কোশ্চেন, আজকে আমি পড়ায় দিব হচ্ছে অ্যাডিশন ইজ এজ এ সোশ্যাল স্যাটিরিস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তাহলে চলো। ভাই এখন এক্সপ্লেনেশন আসবে না না? আসবে, এক্সপ্লেনেশন অবশ্যই আসবে, কিন্তু এখন বলাটা খুব ডিফিকাল্ট, এক্সপ্লেনেশন আমরা টেস্টের পরে পড়ব, কারণ টেস্টের পরে অনেকগুলো কলেজ থেকে আসবে, তখন আমাদের এক্সপ্লেনেশন পড়াটা ইজি হবে, আর এখন পড়লে তো পড়তেই পারবো, কিন্তু আমাদের ওইখান থেকে গেস করা যাবে না। আচ্ছা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, জি ভাইয়া, ভাইয়া আপনি কি ক্লাস রেকর্ড করে নিচ্ছেন? হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে, 15 মিনিট হয়েছে। আচ্ছা তাহলে কি বলছে, স্যাটার ইজ এ লিটারারি ডিভাইস, আচ্ছা স্যাটে আর কি, তার মানে মনে রাখো
আমাদের কোশ্চেন গুলোকে তোমরা, আমি কোটেশন আকারে লিখি নাই, বাট তোমরা কোটেশন আকারে লিখতে পারো এট দ্য ভেরি বিগিনিং ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আসবে হোয়াট ইজ স্যাটায়ার, ঠিক আছে, হাউ স্যাটায়ার ইউজ বাই এডিসন ইন হিজ এসে, ঠিক আছে। তার মানে একটু লিখে রাখো এইভাবে, পয়েন্ট আকারে করে লিখবা, পরীক্ষার পরীক্ষার আগে আগে ওইভাবে লিখে যাবে, তাহলে মনে থাকবে পরীক্ষার হলে তুমি কোন টাইপে কোনটা কোন প্যারাগ্রাফটা লেখার পরে কোন প্যারাগ্রাফটা লিখবা, ঠিক আছে। সবাই সাবধান, আমি বলে রাখি তোমরা ব্রড কোশ্চেন যেগুলো পড়বা ওই ব্রড কোশ্চেন গুলোকে কয়েকটা ধাপে ভাগ করে নিবা, ঠিক আছে। লাইক ফার্স্টে ভাইয়া যখন তোমরা অ্যাডিসনস হিউমার করবা, ফার্স্টে হোয়াট ইজ হিউমার, হাউ হিউমার ইজ কানেক্টেড উইথ অ্যাডিসনস অ্যাডিসনস এসে, ঠিক আছে, স্যার রজার ইজ এ, স্যার রজারকে নিয়ে বলবা। তো এটা হলো একদম ইন্ট্রোডাকশন। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি আসবে, সেকেন্ডটা দিতে পারো, এই দেখো ইন্ট্রোডাকশনের পরে আসবে কি, এখানে আসবে আমরা দ্য স্পেক্টেটর অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ থেকে লিখব। তার মানে সেকেন্ড প্যাসেজ কি, দ্য স্পেক্টেটর অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ এর স্যাটায়ার লিখব, ঠিক আছে। তার মানে এই পর্যন্ত গেল, তারপর কি, স্যার রজার এট চার্চ, স্যার রজার এট চার্চের আমরা স্যাটায়ার লিখলাম, ঠিক আছে। তারপর লিখলাম কি, ডেথ অফ স্যার রজার, ঠিক আছে। তার মানে তিনটা এসে আমি লিখেছি, তার মানে আমি পড়েছি পাঁচ ছটা এসে। তুমি যদি অন্য কোনো এসে থেকেও স্যাটায়ার জিনিসগুলোকে তুলে ধরতে পারো, এটা আরো বেশি ফাইনেস্ট ওয়ার্ক হবে। তোমরা যারা ক্লাস করেছো, ক্লাসের একটা বিশেষত্ব কি, তোমরা তো সবগুলো টপিক সম্পর্কে জানো, কোন টপিকে কিভাবে স্যাটায়ার ইউজ করা হয়েছে। স্যাটায়ার বুঝি না এমন কেউ আছো, যে স্যাটায়ারটা কিছু বুঝি না, বোল্ডলি বলো, যদি আমি বুঝাই দিব, না পারাটা কোনো অজ্ঞতার বিষয় না। না পারাটা মানে কি, তুমি আমি আমার আচ্ছা, স্যাটায়ার মানে হচ্ছে ধরো তুমি তোমার বান্ধবী তোমার পাশে বসছে, ঠিক আছে, তো তোমার বান্ধবী অনেক সাজুগুজু করে, তুমি এত সাজুগুজু আবার পছন্দ করো না, ঠিক আছে। এখন তুমি কিন্তু তোমার বান্ধবীকে ডিরেক্টলি বলতে পারো না, খারাপ ভাবেও বলতে পারবা না, রুড ভাবেও বলতে পারবা না, তুমি কি করবা, স্যাটায়ার করবা, ঠিক আছে। তুমি কি করবা, স্যাটায়ার করবা, তাকে নিয়ে একটা ফান করবা, তাকে হাসতে হাসতে একটা কথা বলবা, যাতে সে বুঝতে পারে যে সে যেটা করছে সেটা তোমার পছন্দ না বা সেটা সেটা ঠিক না, এবং সে যেন মাইন্ডও করতে না পারে, এটাকে বলা হয় স্যাটায়ার, ঠিকভাবে বুঝছো, বুঝতে পেরেছো, যে তুমি একজনকে একটা কথা বললা, ঠিক আছে, যে সে যেন মাইন্ডও করতে না পারে, আবার বুঝেও যে না এটা তার মিস্টেক। সো ধরো একটা লোক খুবই মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর, সে গাড়ি থেকে একটা ময়লা ফেললো, ঠিক আছে, তারপর তুমি কি কি করলা, তার সামনে দিয়ে সেই ময়লাটা তুলে ডাস্টবিনে ফেললা, এটা কিন্তু তার জন্য কি একটা স্যাটায়ার, কারণ তুমি কিন্তু তাকে অপমানও করো নাই, তুমি কিন্তু একটা জাস্ট ফান করলা তার সামনে, একটা একটা ফান করলাম, একটা শিক্ষা দিলা, ঠিক আছে। এইটা এখন আমরা লিটারারি ভাষায় কি বলবো, স্যাটার ইজ এ লিটারারি ডিভাইস টু রিডিকিউল, উপহাস করা, রিডিকিউল মানে উপহাস করা, দ্য ভাইস এন্ড ভেনিটি অফ এ সোসাইটি, সোসাইটির দুর্বলতা এবং অক্ষমতা বা অসহ্য জিনিসগুলোকে কি করে উপহাস করে, উইথ এ ভিউ টু। আচ্ছা, একটা গ্রামার শিখাই, কখনো টু থাকলে টু এর পরে কোনো ভার্বের আইএনজি পরের বসে না, এটা কি তোমরা জানো, টু এর পরে অলওয়েজ অলওয়েজ ভি ওয়ান। কিন্তু ভাইয়া কি লিখছি বলো তো, জি ভাইয়া আমি কি লিখছি, টু কারেক্টিং, কেন কে বলতে পারবা, ভাইয়া চারটা টু এর সাথে আইএনজি যোগ করতে, তারপরে যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি যোগ করতে, তার মধ্যে যে উইথ ভি এ টু প্রিফার টু লুক ফরওয়ার্ড টু, এজন্য। আচ্ছা ভাইয়া, উইথ এ ভিউ টু তো একটা কি বলে ফ্রেশ টাইপের, হ্যাঁ এটা তো একটা মিনিং আছে, উইথ এ ভিউ টু, হ্যাঁ উইথ এ ভিউ টু, তার মানে উইথ এ ভিউ টু এখানে কি, টু এর
টু প্রিপোজিশন হিসেবে বসে নাই, টু কি হিসাবে, কি হিসেবে বসছে? উইথ এ ভিউ, নাই হ্যাঁ ভিউ এর সাথে বসেছে, ঠিক আছে? হিসেবে লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে? সো এই সব ওয়ার্ড এর সময় কি তোমার পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে, ঠিক আছে? সো উইথ এ ভিউ টু কারেক্টলি। আচ্ছা আমার কথা হলো, উইথ এ ভিউ টু যদি ফেরেজ হয়, ফেরেজের পরে কি আইএনজি বসাতেই হবে? এখানে না ভিউ, ভাই, এখানে তো ইন্ডিভিজুয়ালি টু বসে না, এখানে তো উইথ এ ভিউ টু একটা একটা সিম মানে একটা ওয়ার্ড, ওয়ার্ডের মিনিং প্রকাশ করে ফ্যারেস, হ্যাঁ তো এর জন্য আমাকে এখানে এখানে আইএনজি ভি হয়েছে। এর সাথে আইএনজি কেন? ভাই বসাতেই হবে, নইলে এটা ইনকারেক্ট, গ্রামাটিক্যাল রুলস ফলো হয় করছে না, তাই তো? এখানে উইথ এ ভিউ। আচ্ছা উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর পরে সবসময় একটা জিরান বসাতে হবে, ঠিক আছে? উইথ এ ভিউ টু পরে সবসময় কি একটা জিরান জি বসাতে ভাই হয়, জি ভাই ঠিক আছে? এটা মনে রাখবা, জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি। সো স্যাটের, তার মানে কি স্যাটের সংজ্ঞাটা দেখো, যে স্যাটের মানে কি, যদি তোমরা বাংলায় মনে রাখো যে স্যাটের হলো সাহিত্যের একটা একটা ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে কি করা হয়, সমাজের সমাজের ভাইস এবং ভ্যানিটি গুলোকে কি করা হয়, উপহাস করা হয়, উইথ এ ভিউ টু কারেক্টিং দেম। কারণ কি আমাদের উইথ এ ভিউ টু মানে কি, পরিবর্তন করতে, বা উইথ এ ভিউ টু কারেক্টিং, পরিবর্তন করার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়, সংশোধনের উদ্দেশ্যে কি করতে হবে, এই রিডিকিউল করতে হবে। ইন দ্য স্পেক্টেটর অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অ্যারিসন রেফার্স টু হিম অ্যাজ এ স্পেক্টেটর অ্যান্ড দাঁড়াও, অ্যাজ এ স্পেক্টেটর স্পেক্টেটর অ্যান্ড প্রেজেন্টস হিমসেলফ অ্যাজ এ জুডিশিয়াল ক্রিটিক অফ মোরাল অফ দ্য সোসাইটি। তার মানে অ্যারিসন কোন এসেটাতে বলতে পারো যে যেখানে সে নিজের বায়োগ্রাফি দিয়েছে, বলতো কোন এসেতে অ্যারিসন নিজের বায়োগ্রাফি দিয়েছে, বলতো? দ্য স্পেক্টেটর, দ্য স্পেক্টেটর অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ। এই বায়োগ্রাফিতে অ্যারিসন কোন টেকনিক অবলম্বন করছে কে বলতে পারবো? আমি ক্লাসে পড়াইছি এটা, সে নিজেকে হাইড করে লেখাটা লিখছিল। ইয়েস, সে নিজেকে হাইড করে লিখেছে, সে এই রাইটিং এ সে রাইটার কে সে সেটাকে জানতে দেয়নি। এটার পিছনে কারণ আছে, কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে স্যাটায়ার, এটা আমরা পরে দেখব। অল ক্রিটিক্স হ্যাভ রিগার্ডেড দ্য এসে অফ অ্যাডিসন অ্যাজ এ ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ লাইফ ম্যানার অফ দ্য সোসাইটি অফ দ্য টাইম। যত ক্রিটিক সমালোচনা আছে, কিছু কিছু রাইটার থাকে যারা কখনোই কিন্তু নতুন রাইটার রাইটিং ক্রিয়েশন করে না, তারা অলওয়েজ কি করে, কিছু রাইটিং অ্যানালাইসিস করে, ইটস দেয়ার ওয়ার্ক। সো এই রাইটিং অ্যানালাইসিসটা কি কোনো একটা ভালো রাইটিং কেও ওনারা খ্যাতি দিবে, খারাপ রাইটিং কেও ওরা সমালোচনা করবে? তো ক্রিটিকরা এই সময় সকলেই এই তার এই রাইটিং গুলোকে অনেক ফেথফুল, অনেক বাস্তব বাস্তবিক মনে করেছিল। কারণ কি, তার সে যে এইভাবে লাইফ ম্যানার অ্যান্ড মোরাল অফ দ্য সোসাইটি ইয়ে করেছিল, যে সেগুলো সব জীবন্ত। দ্য উইকনেস অফ মোরাল অফ দ্য সোসাইটি ইজ অবভিয়াসলি রিমার্কেবল ইন দোস এসে উইথ এ ভিউ টু কারেক্টিং ক্রুডনেস, গ্রোটেস্কিউনেস অফ দ্য 18th সেঞ্চুরিজ ফ্যাশন। 18th সেঞ্চুরি ফ্যাশনের মানুষের হাস্যোজ্জ্বল হাস্যরসাত্মক ভঙ্গিমা এবং ক্রুডনেস মানুষের বিরক্তিকর জিনিসগুলোকে ফুটে তুলেছে। আচ্ছা তোমরা সবাই দেখবা যে আমার মতে ওই যে 18th সেঞ্চুরি হচ্ছে এমন একটা এজ, যেই সময়টা অনেক ফ্যাশনের প্রচলন ছিল, ঠিক আছে? এই যে আজকে যে মডার্ন ফ্যাশন, এই মডার্ন ফ্যাশনটা আসছেও 18th সেঞ্চুরির পরে। তো 18th সেঞ্চুরিতে ইংল্যান্ড, আমেরিকা, আমেরিকা নতুন হয়েছে তখন প্রায় 18th সেঞ্চুরিতে, কত বছর হয়েছিল, 1700, 1800, হ্যাঁ 18th সেঞ্চুরিতেই তো নতুন হয়েছে। তো নতুন আমেরিকা হয়েছে, ফ্রান্স তখন অনেক পপুলার ছিল পোশাকের জন্য। তো ওই সময় মানুষ নিজের লাইফে মানুষের ইনভলভমেন্টের থেকেও তারা সোশ্যাল গ্ল্যামার এই জিনিসকে খুব প্রায়োরিটি দিত, ঠিক আছে? ওই সময় বিভিন্ন জায়গায় বল ড্যান্স পার্টি, তারপর ফাংশন, ওপেরা, এগুলো চলতো।
সবাই ফ্যাশন নিয়ে ফ্যাশন সেন্সে ছিল। তো এই জিনিসকে ক্রিটিসাইজ করেছে এখানে অ্যাডিসন। ওকে, তোমরা থার্ড ইয়ার উঠলে দা রেপ অফ দা লক একটা পড়বা, এইখানে দেখতে পারবা আলেকজান্ডার পোপ ফ্যাশন সেন্স কে কিভাবে ক্রিটিসাইজ করে। চুল কেটে দেয়, চুল একটা মেয়ের চুল কেটে দেয়। আচ্ছা এখন আজকে গল্প করার সময় নেই, নাহলে করতাম। ল্যান্ডেড জেন্ট্রি চার্চ সোর্স অফ এন্টারটেইনমেন্ট পার্টি, সব জায়গায় কি হইতো সবকিছু নিয়ে পলিসি সুপার স্টেশন এন্ড সো অন। The paper were written Addison's written by Addison also used humor irony to criticize society and custom. Addison ei paper ta likheche keno je onek ki ki device use koreche humor irony egulo ki jano humor irony mane ki jano acha irony er ekta example dei acha kio irony er ekta example dite parba বিদ্রুপ করা স্যাটায়ারও তো বিদ্রুপ করা আয়রনির আর স্যাটায়ারের মাধ্যমে পার্থক্য কি আচ্ছা আয়রনি হচ্ছে একটা ডিভাইস যে ডিভাইসে তুমি তুমি সত্যটা প্রকাশ করছো না মিথ্যাটা প্রকাশ করছো তাকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন তোমার বান্ধবী অনেক গর্জিয়াস একটা ড্রেস পরছে, ঠিক আছে, দেখতে তারে ভূতের মতো লাগতেছে, তোমরা তুমি সবাই তার মুখ দিয়ে ফিরিয়ে রাখতেছে, সেও বুঝতেছে তাকে সুন্দর লাগতেছে না, তুমি গিয়ে বললে ওয়াও তোমার ড্রেসটা কি সুন্দর, এরকম ড্রেসটা কোথায় পাওয়া যায়, আমিও একটা কিনবো। সো ইটস আইরনিক, বুঝছো? এই ডিভাইস গুলো শিখাচ্ছি কেন, কারণ আমরা তোমরা বহুত রাইটিং পড়বা আইরনি থাকবে, বহুত রাইটিং পড়বা স্যাটায়ার থাকবে। ও তোমাদের তো এবার গালিভার্স ট্রাভেল নাই, থার্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারের বাচ্চাদের যে কত কিছু পড়াইতে হবে, থার্ড ইয়ার উঠলে বুঝবা 8টা সাবজেক্ট ইংলিশ। আমরাও তো থার্ড ইয়ারে উঠবো ভাইয়া, এখন তো সেকেন্ড ফার্স্ট ইয়ারে থাকতে তো বলছিলেন, সেকেন্ড ইয়ারের পড়া শুধু পড়া বাড়তেই থাকে। হ্যাঁ পড়া বাড়ছে না, সেকেন্ড ইয়ারে বলো বাড়ছে না কবছে অনেক অনেক বাড়ছে, অনেক এত পড়া আমি স্কুল পাচ্ছি না। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে পড়া বাড়ে 30%, সেকেন্ড ইয়ারে থেকে থার্ড ইয়ারে পড়া বাড়ে 80%। আচ্ছা দাস ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ দা এসে, এবার ইন্সপেক্টর অফ দা ক্লাবের বর্ণনা দিচ্ছি। দাস ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ দা এসে, কেউ যদি ইন্সপেক্টর অফ দা ক্লাব ক্লাস করে থাকো তাহলেও দেখবা যে এইগুলো তুমি লিখলেও পারবা। দিস ইন্সপেক্টর অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ বাই এডিসন অ্যাটাকস দা রিডার্স কিউরিওসিটি, রিডারদের কিউরিওসিটিকে অ্যাটাক করেছে। কিভাবে, আমরা ফার্স্টেই বলেছি অ্যাডিসন কি করে নাই, এখানে নিজেকে প্রকাশ করে নাই, নিজেকে ফ্ল্যাশ করে নাই, সে নিজেকে কি করেছে হাইড করে রাখছে। কেন, সে কি রিডারদেরকে অ্যাটাক করেছে যে রিডাররা অনেক বেশি কিউরিয়াস অ্যাবাউট দ্য রাইটার, রাইটারের সম্পর্কে। অ্যাডিসন বিগিনস দ্য এসে ইন অ্যান আইরনিক্যাল ভেইন বাই পয়েন্টিং আউট দ্যাট রিডার্স ন্যাচারালি কিউরিয়াসিটি টু নো অ্যাবাউট দ্য অথর্স নেম এজ এন্ড এটসেট্রা। এই রাইটিং এর শুরুতেই অ্যাডিসন আয়রনি করেছে রিডারদের সাথে, যে রিডারদের একটা কিউরিওসিটি থাকতেই পারে যে তাদের নেম, রাইটারদের নেম, এজ এবং এগুলো জানার ক্ষেত্রে, এন্ড ফেল টু অ্যাপ্রিশিয়েট হিজ ওয়ার্ক আনলেস দ্য কিউরিওসিটি ইজ স্যাটিসফাইড। আচ্ছা এবং কি বলছে, ফেল টু অ্যাপ্রিশিয়েট হিজ ওয়ার্ক, এবং কি তারা কি ফেল টু অ্যাপ্রিশিয়েট ইজ ওয়ার্ক এর পর একটা কমা হবে, কমাটা আমি দেই নাই, কমাটা না দিলে কিন্তু তোমাদের পড়তে কষ্ট হবে। ফেল টু অ্যাপ্রিশিয়েট হিজ ওয়ার্ক এবং রাইটাররা রাইটারদের ওয়ার্ক কে রিডাররা অ্যাপ্রিশিয়েট করতে ব্যর্থ হয় তখন যখন কিনা রাইটার রিডারদের কিউরিওসিটি কি থাকে স্যাটিসফাইড করে না রাইটিং গুলোকে, রিডাররা রিডারদের কিউরিওসিটি গুলোকে স্যাটিসফাইড করে না রাইটাররা, যদি রিডাররা যদি পরিপূর্ণভাবে রাইটারদের নাম, বয়স কিংবা তার রাইটিং এর উদ্দেশ্য যদি জানতে না পারে তাহলে রিডাররা এই বই পড়তে চায় না। হিয়ার ইজ এ টাচ অফ স্লাই কমেন্ট অন দা রিডার্স পারসু,
on the reader's pursuit. He gently makes fun of, সে খুব ভদ্রভাবে ফান করেছে, of the reader's unreasonable phobia. রিডারদের, এটা কিন্তু রিডাররা নিজেরাও জানে না যে কেন তারা রাইটিং দের রাইটারদের সম্পর্কে জানতে চায়। That's why it's unreasonable phobia of wanting to know about something about author and pretending that this makes him understand the work better. এবং এইটা রিডারদের মনে মনে একটা ধারণা যে আমি হুমায়ুন আহমেদের রাইটিং পড়লে খুব ভালো লাগবে, ঠিক আছে, আমি জাফর ইকবাল স্যারের রাইটিং পড়লে আমি খুব ভালো কিছু শিখতে পারবো, ঠিক আছে। সো আরিফ আজাদের রাইটিং পড়লেও যে আমি কিছু শিখতে পারবো, ঠিক আছে, এটা আমরা মনে করি না, ঠিক আছে। সো এই যে রিডারদের একটা আনরিজনেবল ফোবিল, এইখান থেকে তারা বেরিয়ে আসতে পারে না। দিস ইজ এ অলসো অ্যান ইনডাইরেক্ট বাট অ্যাটাক অন দ্য সুপারস্টিশন কানেক্টেড উইথ ড্রিম। এটা কি আরেকটা ইনডাইরেক্ট কিন্তু অ্যাটাক করেছে কি সুপারস্টিশন মানে প্রথা অথবা কুসংস্কার প্রবৃত্তিকে সে অ্যাটাক করেছে কানেক্টেড উইথ ড্রিম, যেটা কি একটা স্বপ্নের সাথে কানেক্টেড। ইন হিজ রেফারেন্স, এবং সে রেফারেন্স দিয়েছে যে টু হিজ মাদার্স ড্রিম রিগার্ডিং হিজ ফিউচার আইডেন্টিটি। তার মা তার ছোটবেলায় তার একটা ড্রিম দেখেছিল, যে ড্রিমটা কি লেখকের অ্যারিসনের কি ফিউচার ডিগনিটি ফিউচার মর্যাদার সাথে কানেক্টেড, এবং সেই ড্রিমটা নিয়ে অ্যারিসন অ্যাটাক করেছে যে ইটস এ স্যাটায়ার বা ইটস ডিজার্ভ স্যাটায়ার। ওকে, কি বলছে ড্রিমটা কি ছিল তাহলে চলো দেখি। When he was small, যখন সে খুব ছোট ছিল, his mother had a dream that the author will become a judge. আমাদের ছোটবেলায় আমাদের বাপ মার অনেক স্বপ্ন থাকে না, যে আমার ছেলে অমুক হবে, আমার মেয়ে অমুক হবে, ঠিক আছে, এরকম কিন্তু স্বপ্ন কিন্তু বাবা মার থাকে। তো এরকম স্বপ্ন একটা রাইটারের মারও ছিল, কি সেই ড্রিমটা ছিল দ্যাট দ্য অথর উড বিকাম এ জাজ, অথর কি একজন বিচারক হবে। অ্যালিসন মেক্স এ স্লাই রিমার্ক দ্যাট দিস ড্রিম মাইট হ্যাভ বিন ডিউ টু দেয়ার ওয়াজ এ ইললিগাল কেস পেন্ডিং ইন দ্য ফ্যামিলি। এই ফ্যামিলিতে কোনো একটা ইললিগাল কেস পেন্ডিং ছিল, একটা লিগাল কেস পেন্ডিং ছিল তার ফ্যামিলিতে, সেজন্য তার মা এই স্বপ্নটা দেখেছে, ঠিক আছে। তার মানে কি, তার মা এত কিছু রেখে কেন জাজ তাকে বানাইতে চাচ্ছিল বা এত স্বপ্ন দেখেছিল, বিকজ সে একটা সাফারিংস এর মধ্যে দিয়ে গিয়েছিল, একটা কেসের মধ্যে দিয়ে গিয়েছিল, সেই জন্য হয়তো। মাইট হ্যাভ বিন মানে কি বলো তো, তোমাদের আজকে একটু গ্রামারও শিখাই, বলো মাইট হ্যাভ বিন কখন আমরা ইউজ করব? খুব সম্ভবত, জানি না, সম্ভবত হলে তো মাইটও ইউজ করতে পারতাম। আচ্ছা, তোমরা ইংলিশ পড়ো কিন্তু এখন অনেক কিছু তোমরা জানো না। ইটস এ প্যাসিভ সেন্টেন্স, মাইট হ্যাভ বিন ইটস এ প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে। যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে মাইট বি হইতো, ঠিক আছে। এখানে কি কেস কিন্তু করা হয়েছে, কাউকে দিয়ে করা হয়েছে, তার মানে কেসটা কি একটা প্যাসিভ হিসাবে কাজ করছে। সো হিজ ড্রিম মাইট হ্যাভ বিন, সরি, ড্রিমটা একটা কি প্যাসিভ হিসাবে কাজ করে। সো ইটস এ প্যাসিভ সেন্টেন্স, মাইট কে প্যাসিভ করলে মাইট বিন, মাইট হ্যাভ বিন এইসব আমরা লিখি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ইটস এ প্যাসিভ সেন্টেন্স, সেই জন্য আমরা মাইট হ্যাভ বিন বলেছি। There is a slight dig at the dominant adversity between two rivals. ওই সময়ে কি দুইটা রাইভাল, অ্যাডভার্সিটি মানে শত্রুতা, দুইটা ডমিনেন্ট অ্যাডভার্সিটি ছিল, দুইজন পরস্পর বিপরীত ছিল পলিটিক্যাল পার্টিস ইংল্যান্ডে। কে কে বলতে পারো, বলো তো, পলিটিক্যাল পার্টিস ছিল ইংল্যান্ডে দুইটা, নাম কি ছিল? টরিস এন্ড উইকস। টরিস এন্ড উইকস, যেহেতু এগুলো একটা পার্টি, সেগুলো এগুলোর আগে কি ইউজ করতে হবে? দি ইউজ করতে হবে, দা উইকস এন্ড দা টরিস। Yes, the author will not take a side or speak for the cause of any political parties. Author ki kono political party hoye kono kotha
বলে নাই, সে কি ছিল? নিরপেক্ষ ছিল। তার মানে এই হলো তোমাদের দ্য স্পেক্টেটর অফ দ্য ক্লাবের রাইটিং, ঠিক আছে? ইন দ্য এসে স্যার রজার এটচার্স, এবার আসলে আমরা স্যার রজার এটচার্স, স্যার রজার এটচার্স এর হিউমার পড়েছি, এটা পড়ানোর দরকার আমার মনে হয় না। হিউমারে কি কি পড়ছো আমাকে একটু বলো তো। হিউমার পড়লে এইটুক হিউমার থেকে লিখবা, আমি বলবো না ডাবল করে তোমরা কষ্ট করো, তোমরা একটা দিয়ে দুইটা দিন লেখার এখন অভ্যাস করতে হবে। হিউমার, স্যার রজার হিউমারে কি কি পড়েছি বলো তো, কেউ ক্লাস করছিলা? তোমরা ক্লাস করো নি? হিউমার কোনটা কোনটা পড়াইলেন? স্যার রজার চার্জ পড়াইছিলাম মনে করো তো। হ্যাঁ হ্যাঁ, চার্চের ক্লাসে কিন্তু হিউমার পড়াইছি, চার্চের ক্লাসটা কিন্তু আমি এই কোশ্চেনটাই পড়াইছি, কারণ এই কোশ্চেনটা পড়লে চার্চের সবকিছু কভার হয়ে যায়। বাসায় কিন্তু পড়াশোনা করতেছো না তোমরা। মুমু বলো, স্যার রজার এর চার্চে কি পড়াইছি আমি? শিফা বলো, তোমাদের কাউকে কিন্তু ইংলিশ বলতে পারিনি, বাংলা বলতে বলছি। শিফা স্যার রজারের চার্চে আমরা কি পড়ি নাই? স্যার রজারের পাগলামি গুলো প্রথমত কি ছিল? স্যার রজার, স্যার রজার কি করতো চার্চে? কাউকে ঘুমাইতে দিত না মনে করতো, একটু দেখো তো পড়ছো কিনা। স্যার রজারের চার্চে কি কেউ ঘুমাইতে পারতো না? যদি কেউ ঘুমাইতো সে কি করতো? গিয়ে তাদেরকে উঠাইয়া দিত। যদি কেউ প্রেয়ারের মধ্যে ঘুমাইতো তাহলে তাকে উঠাইতে দিত, অথবা তার তার সহচারীদের সে সেগুলোকে দায়িত্ব দিত যে কেউ যেন ঘুমাতে না পারে। কিন্তু স্যার রজার নিজেই প্রেয়ারের মধ্যে ঘুমায় যেত। ইট ওয়াজ ওয়ান অফ দ্য স্যাটায়ার। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে খ্রিস্টানদের প্রেয়িং টাইমে তারা যখন হোসাক থেকে ওঠে তখন কিন্তু তাদেরকে একবার আমিন বলতে হয়, বা আফটার প্রেয়িং টাইমে তাদেরকে একবার আমিন বলতে হয়। বাট স্যার রজার তো ঘুমাইতো, তো সে ঘুমের মধ্যে থ্রি অর ফোর টাইমস সে কি করতো? আমেন বলতো। এটাও কি একটা হাস্যকর ব্যাপার ছিল। তারপর তিন নাম্বার কি, সে সে কি করতো করেছিল? একবার একটা লোক নাম ছিল ম্যাথিউস, সে ম্যাথিউস পায়ে কি করেছিল? একটা নক করেছিল, মাটিতে শব্দ হয়েছিল, সেই শব্দটা কাউকে তেমন বিরক্ত করে নাই। বাট স্যার রজার যখন ম্যাথিউসকে বকতেছিল বা ঝাড়তেছিল ইচ্ছা মতো, তখন কিন্তু মানুষের প্রেয়ারে ডিস্টার্ব হয়েছে। সো স্যার এই জিনিসটাও কি একটা এক ধরনের পাগলা। এই জিনিসগুলো কি ভুলে গেছো? আমি এত সুন্দর করে এই জিনিসগুলো লিখেছি। তোমাদের ক্লাস শুরু হয়েছে? সবাই তো ঢাকায় আসছো, আমাকে একদিন একটু দাওয়াত দাও। ভাইয়া এখনো বাড়িতে, ঢাকায় আসেনি। আইসা দিও, ঠিক আছে? ভাইয়া পুরান ঢাকায় একদিন আসেন। আমার বাসা হচ্ছে নতুন ঢাকা। আমার বাসা হচ্ছে বসুন্ধরা শপিং মলের কাছে, আসলে আমাকে বাবা তাই নাকি? হ্যাঁ। আর ভাইয়া ছিলাম তাহলে বলতেন কি ভাইয়া? ফামিদা কারওয়ান বাজার, কারওয়ান বাজার। আমার বাসার এক্সাক্ট লোকেশন হচ্ছে কাঠালবাগান।
বুঝছো, কিন্তু আমি কখনো এখানে কাঁঠাল দেখিনি। ফাহমিদা শুনছো আমার বাসা কোথায়? হ্যাঁ হ্যাঁ, তো আইসো, দাওয়াত দিন, যদি কাঁঠাল থাকে তাহলে কাঁঠাল খাওয়াবো। দাওয়াত দিন আসো, মেট্রো তো আছেই। ও মেট্রো, তোমাদের তো এখন তো মেট্রো দিয়ে সুবিধা না? ঢাকা ইউনিভার্সিটি থেকে কারণ বাজার আসবা, এসে 20 টাকা ভাড়া মাত্র, কমই তো, কিন্তু আসবা তো। হ্যাঁ আমি এসে বসুন্ধরা গেছিলাম, 20 টাকা ভাড়া লাগছে। হ্যাঁ আমি আবার পয়লা বৈশাখে টিএসসি থেকে আসছি, সেদিনও 20 টাকা ভাড়া লাগছে। আচ্ছা আপনি মাত্র বললেন, বুঝছেন, আপনি আসেন। এবার আর আর আমার অফিস হচ্ছে বাংলা মোটর, ঠিক আছে? অফিসের কাছে এসে আমাকে কল করলেও পাবা, বাংলা মোটর যাওয়া হয়। বাংলা মোটর সিগন্যাল। চিনি ভাইয়া, ওই যে সাদা একটা হোয়াইট একটা বিল্ডিং, ওইটা হোয়াইট বিল্ডিং এর ঠিক অপোজিট বিল্ডিং টা, রূপায়ণ ট্রেড সেন্টার, ওইটা 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 আমার অফিস। ও হ্যাঁ দেখছি, আমার ওই হোয়াইট বিল্ডিং টা উঠার খুব ইচ্ছা, খুব ভালো লাগছে এটা দেখে। ওই হোয়াইট বিল্ডিং এর অপোজিট বিল্ডিং উঠে আটতলা আমাকে একটা হাই দিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভাইয়া ওই অপোজিটের হোয়াইট বিল্ডিং টা উঠার কি আপনার ইচ্ছা নাই? না কখনো ইচ্ছা করে নাই। আমার আবার এইসব জিনিসের মনে হচ্ছে একটু উঠি দেখি। দোয়া করো যেন আমার 2 মাস পরে যেন আমার এম্বাসি আছে, এম্বাসিটা হয়ে যায়, আমি এরকম হোয়াইট গ্রিন ব্লু সব বিল্ডিং এ উঠতে পারবো ইনশাল্লাহ। তখন তো ভাইয়া তো ভাই আপনার সাথে সাথে আমরাও চাই ভাইয়া, আপনি আমাদেরকে নেবেন না সাথে? কেউ কাউকে সাথে নেয় না, বুঝছো? তবু ভাইয়া কেউ কাউকে সাথে আমরা একটু নেয় দেখি। এখন তোমার 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 যদি বড় বোন থাকতো তাকে নিয়ে যেতে পারতাম বিয়ে করে। দুঃখজনক ভাইয়া নাই, আমার পুরো মানে কেউই নাই এমন। শিভা জয়েন করতেছে না কেন? ওর জন্য এত গল্প করতেছি। আচ্ছা আপু, তোমাদের সাথে গল্প করতেও মনে চায়, থাক পড়ানো শেষ করি। তোমরা গল্প করার জন্য একদিন আমাকে ইনভাইট করবা, তাহলে গল্প করবো। পড়ানোর সময় কি আর গল্প করা যায় বলো? ডিউটি ইজ লাইফ। ক্রিপ্টোর অ্যাড দেয়, টাকা নাই, ক্রিপ্টো তো কিভাবে ইউজ করব? আচ্ছা তাহলে স্যার রজার এর চার্জ আমি পড়াবো না, এটা তোমরা বাসায় পড়ে নিবা, ঠিক আছে? আবার একটু জাস্ট চার্জ দিয়ে দেই, দেখো কি বলছে। অ্যাডিসন মকিংলি সিটিসাইজ দা ইউজ আনলেস সানডে। আচ্ছা প্রথমে সানডের যে সানডে যে মানুষদেরকে যদি ইয়া না করে, পরিষ্কার না করে, তাহলে ওই সময়ের মানুষগুলো কি খুব শীঘ্রই স্যাভেজ এবং বারবারিয়ান হইতো, বর্বর জাতি হিসেবে ইয়া হইতো। তারপর কি বলছে স্যার রজার স্যাটিয়ার্স এট এ কোল্ড ওয়ার বিটুইন চ্যাপলিন। আচ্ছা চ্যাপলিন এবং চ্যাপলিন এবং এমপ্লয়ারদের মধ্যে যে কোল্ড ওয়ার ছিল, চ্যাপলিন মানে ধর্মযাজক, যে আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে, এই এই যে এগুলো পড়ে নিবা, না না বুঝে আমি বুঝাই দিব। তবে এই যে দেখো, নোবডি স্লিপ ইন অ্যাট বিসাইড হিমসেলফ, কেউ তার পাশে ঘুমাইতে পারতো না, কিন্তু সে কি করতো, নিজেই ঘুমাইতো, ঠিক আছে? স্যার রজার কিপস এভরিবডি অ্যাওয়েক ডিউরিং প্রেয়ার এক্সেপ্ট ফর হিমসেলফ, ঠিক আছে? তারপর কি আসছে, আফটার আফটার প্রেয়ার হি প্রোনাউন্স 3 or 4 times আমেন, সে 3 বা 4 বার আমেন বলতো, ঠিক আছে? এবার আসো ডেথ অফ স্যার রজার। ডেথ অফ স্যার রজার কি বলছে, Date of Sir Roger by Edison appears slightly satirical to before the imitative letter in the essay. এই লেটার একটা এস এই এই ইয়ার সময় একটা এস একটা লেটার আসছিল, উই ফাইন্ড এ নক এগেইনস্ট দ্য ডিভার্সন অফ পলিটিক্যাল পার্টিস ইন দ্য হোল হোয়ার দ্য লেটার মর্নিং লেটার অন দ্য ডেথ অফ স্যার রজার। স্যার রজারের লেটার মারা যাওয়ার বা এই এসে মারা যাওয়ার এই এসেটা লেখার আগে একটা পলিটিক্যাল পার্টি থেকে একটা নোট আসে, লেটার আসে, এই সেই পলিটিক্যাল পার্টি কি শোক প্রকাশ করে। আসলে কি এই পলিটিক্যাল পার্টিটা ছিল স্যার রজারের এগেনস্টে, তো এগেনস্টে যে পলিটিক্যাল পার্টি থাকবে সেই পার্টি কিন্তু কখনোই তাকে তার মরাটাতে আরো বেশি খুশি হবে,
সো এটা কিন্তু, এটা কিন্তু অনেকটা ক্রিটিসাইজ স্যাটারিক্যাল ছিল, যে আসলে কিন্তু এগেইনস্ট পার্টিরা কি কন্তো কখনোই কিন্তু কাউকে দেখতে পারতো না। কাউন্স ফর হিজ এনিমি অর অ্যান্টাগনিস্ট হু ইজ এ উইক জাস্টিস, তার মানে যেহেতু উইক জাস্টিস থেকে আসছে তাহলে স্যার রজার কোন পার্টি ছিল বলতো, কে বলতো? যদি উইক জাস্টিস থেকে লেটার আসে তাহলে স্যার রজার কোন পার্টি ছিল? উইক জাস্টিস থেকে লেটার আসছে তাহলে স্যার রজার কোন পার্টি ছিল? ও আচ্ছা, দা টরিস হবে তাহলে। Because in the essay we find the tone of satire evaluating the comment of the better about charitable qualities of Sir Roger. Sir Roger's charitable qualities gulo niyo ekhane ki ekta satirical tone use kora hoyeche. এই হলো মোটামুটি স্যার রজার। সো এটা লিখলে মিনিমাম, আমি শিওর যে আমার রাইটিং বলে কথা না, এই রাইটিংটা লিখলে তুমি মিনিমাম 15-র মধ্যে 12 পাবা, ঠিক আছে? সো এটা পড়ে ফেলবা। আর আরেকটা রাইটিং বাকি আছে, ওইটা আমার নেক্সট ক্লাসে পড়াইতে হবে, কিছু করার নাই, আজকে এটা পড়ায় সময় চলে গেল, ঠিক আছে? এবার এটা লিখতে পারবো না, আসো এবার একটু গল্প করি। এখন শোনো মুমু, তোমাদের পুরান ঢাকা একদিন আমরা সবাই মিলে যাব, কি কি খাওয়াবা বলো? ভাইয়া ইনশাল্লাহ একদিন আপনাদের সবাই দাওয়াত দিয়ে একদমই ইচ্ছে মতো খাবো। পুরান ঢাকা বিরিয়ানির জন্য বিখ্যাত, যদি আমি নিজে খাইতে যাইনি, কারণ আমি একা একা থাকি হোস্টেলে। অর্ডার করবা, বাসায় অর্ডার করবা? কিন্তু আপনারা সবাই চাইলে আমি যেতে চাই, সবাই মিলে একদিন। আচ্ছা, সবাই আমি তো হোস্টেলে থাকি, হোস্টেলে তো মেয়েদের হোস্টেল, পুরো ফ্ল্যাটই মেয়েদের। এই কোনো ফুড ডেলিভারি দেয় না? ফুড ডেলিভারি দেয় না? না, আমার জানা মতে পুরান ঢাকায় এমন প্লেস নেই। ফুড ডেলিভারি দেয় কি না, মানে বিরিয়ানির ক্ষেত্রে জানি না, কারণ নাজিরা বাজারের বিরিয়ানি সবচেয়ে ভালো। তো হ্যাঁ, আমি নাজিরাবাদ ওদের ওখানে গিয়েই খেতে হয়, মানে সবাই গিয়েই খায়। আমার দুইটা ফ্রেন্ড ছিল, ওরা এখন ইউএসএ তে আছে, তো ওদের, ওরা যখন ছিল আমরা রেগুলার রাতে 11টার পরে নাজিরা বাজার যেতাম, ঠিক আছে? তো আমরা রিক্সা নিয়ে বুক বুক করে চলে যেতাম, মোটরওয়ালা রিক্সা। তো ওইখানে গিয়ে হাজিতে যাইতাম, তারপর তোমার ইয়াতে যাইতাম, নান্নাতে যাইতাম, তারপর লাস্টের দিকে গেছিলাম তোমার ইয়াতে নবাবে, ঠিক আছে, গ্র্যান্ড নবাব। সো ওইখানে আর সবার শেষে বিউটি লাগছে, ওইখানে চাটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি এই সবগুলারই সামনে দিয়ে যাতায়াত করি, কিন্তু আমি কখনো যাইনি, মানে আমি যা এখন বলো ফ্যামিলি বাসা যাই ওই দিক দিয়ে, মাঝে মধ্যে আমি আরাম রিক্সায় চলাচল করি, মানে নিয়ে যাই, কিন্তু ওই একা নামিনি কখনো। ফ্যামিলি তুমি কবে যাবা বলো? কোথায় ভাইয়া? পুরান ঢাকা, আমরা সবাই পুরান ঢাকা যাই, চলো। আমার তো কাছে, আপনি বললেন আমি বের হবো না। তোমারও কাছে? তোমাদের সবাই তাহলে একসাথে থাকো। ভাই আমি তো বকশি বাজার থাকি। ও বকশি বাজার, মাত্র 5 থেকে 7 মিনিট লাগে হাইটা গেলে। আচ্ছা মুমু, যেদিন দাওয়াত দিবি ওদিন যাবো। নে হ্যাঁ মুমু, তুমি আমাদেরকে রেডি হয়ে একদিন আমাকে দাওয়াত দিও, আমাদের, আমরা যাবো। অবশ্যই ফ্রাইডে হবে, না একদম টাইম পাবো। ওকে ভাই, ওকে 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 ভাই, ওকে ইনশাআল্লাহ। ওকে ওকে, আর বিয়ে শাদি করে দাওয়াত দিলে আরো ভালো, ঠিক আছে? ভাই আমার তো বিয়ে শাদি দিবেই না এখন, এই জন্য এটা এটা আপনাকে 3 থেকে 4 বছর ওয়েট করতেই হবে। আপনি ওই যে বললাম অনার্স শেষ না হওয়া পর্যন্ত। ভাই আপনি ইউএস থেকে ঘুরে এসে খেতে পারবেন না। আমি বুঝি না তোমরা কেন এত পড়াশোনা করো, তোমরা এরকম ছেলে সাথে তোমার ফ্যামিলিকে এনগেজ করাবা, যে ছেলে ইউএসএ যাবে সামনে, ঠিক আছে, বা ভালো কান্ট্রি। ভাই এমন কেউ নাই তো, আমি একা এরকম নাই তো, কারণ আমি খুবই মানে ইন্ট্রোভার্ট পার্সন, আমি তো কারোর সাথে মিশি না এই জন্য। আসলে আমার ফ্রেন্ডরাও দেখি যে ওদেরও কোনো মেয়েদের প্রতি কোনো শখ নাই, ওরাও ইউএসএ তে আছে সিঙ্গেল, দুম দুম সেই লাইফ লিড করতেছে।